বিধায়কের গাড়ি ভাঙচুর ও তার ঘনিষ্ঠ নেতাদের বাড়ি লক্ষ্য করে বোমাবাজির ঘটনা ঘটল শান্তিপুর এলাকায় ঘটনা থেকে উদ্ধার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ বোমা তৃণমূল বিধায়ক অরিন্দম ভট্টাচার্যের গাড়ি ভাঙচুর ও বিধায়ক ঘনিষ্ঠ তৃণমূল নেতা দীপঙ্কর চ্যাটার্জির বাড়ি লক্ষ্য করে বোমাবাজির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো নদিয়ার শান্তিপুর থানা এলাকায় বুধবার রাস দেখে গভীর রাতে বাড়ি ফেরেন বিধায়ক ও তার ঘনিষ্ঠ তৃণমূল নেতা অভিযোগ ভোর রাতে বোমার শব্দে ঘুম ভেঙে যায় তৃণমূল নেতা দীপঙ্কর চ্যাটার্জির বাইরে বেরিয়ে দেখেন দুষ্কৃতীরা তার বাড়ি লক্ষ্য করে বোমাবাজি করছে খবর পেয়ে ঘটনাস্থলে আসার জন্য বের হন বিধায়ক অরিন্দম ভট্টাচার্য তার গাড়িতেও ভাঙচুর করে দুষ্কৃতীরা খবর দেওয়া হয় শান্তিপুর থানায় আমরা সকলে জানি আজকে ভাঙারাস শান্তিপুরের সারা বছর প্রত্যেকটা পরিবার এই দিনটার অপেক্ষায় থাকে এবং আজকের এই দিনটায় শান্তিপুরকে একটা অশান্ত পরিবেশ তৈরি করার একটা চক্রান্ত করেছে দেখুন কারা জড়িত আছে সেটা প্রশাসন খুঁজে বার করবে আশা করি বার করার চেষ্টা করবে না করলে সাধারণ মানুষ তারা কিন্তু চোখ বন্ধ করে বসে নেই সবাই সব জানে পুলিশ এসে ঘটনাস্থল থেকে একটি তাজা বোমা উদ্ধার করে ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ বিধায়কের দাবি রাজনৈতিক উদ্দেশ্যেই তার ওপর এই হামলা চালানো হয়েছে ভোর চারটে নাগাদ আমার বাড়িতে বিকট শব্দে একটা আওয়াজ পায় বোমার পরে উঠে দেখি আশেপাশের লোকজন যখন আসেন যে সুতুলি দরিদ্র সব রয়েছে যা দেখে সকলেই বলে যে এটা বোমার কাজ পুলিশ প্রশাসন আরও হতেই আমার পাড়ার প্রতিবেশীরা দেখেন আরও একটি বোমা পড়ে রয়েছে এই বিধায়ক অনুগামী হিসেবেই আমি পরিচিত এবং তার যাবতীয় কাজকর্ম আমি দেখাশোনা করি সেই কারণে এর আগেও একবার আমার বাড়িতে ঢুকে গুলি করা হয়েছিল এবং এবারও আমার বাড়িতে বোমা মারা হয়েছে মূলত ভয় দেখানোর উদ্দেশ্যে কাজগুলো করা হচ্ছে বলে আমি মনে করি বাপ্পা দাসের রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড শান্তিপুর